রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য রাম ঠিক করলেন দুর্গাপূজা করবে। তখন শরৎকাল, শরৎকালে তো আর দুর্গাপূজা হতো না, তাই এই অকালে কি মা দুর্গা রামের কথা শুনলেন? বিভীষণ বললেন, প্রভু 108টি নীলপদ্ম দিয়ে দেবীর পুজো করো। পৃথিবীতে একমাত্র দেবীদহে আছে সেই নীলপদ্ম। হনুমান বলে, আমি এনে দেব সেই নীলপদ্ম। হনুমান তো পবন নন্দন, বায়ুবেগে তার যাতায়াত, তাই 10 বছরের পথ বায়ুবেগে গেলেন আর এলেন, নিয়ে এলেন 108টি নীলপদ্ম। ব্রহ্মার বরে রাবণ অপরাজেয়, সেই হেতু প্রবল যুদ্ধের পরেও রাম রাবণকে পরাজিত করতে পারলেন না। তাহলে কি পাপী রাবণের বিনাশ অসম্ভব? দেবরাজ ইন্দ্রের ইচ্ছা অনুসারে প্রজাপতি ব্রহ্মা স্বপ্নাদৃষ্ট হলেন রামে। রামকে আদেশ দিলেন, তুমি কাত্যায়নী দেবী দুর্গার অকাল বোধনে সচেষ্ট হও, শরৎ ঋতু ষষ্ঠী কল্পে দেবীর পূজার আয়োজন কর। দেবী চণ্ডিকার কৃপা লাভে রাবণ বিনাশ ও সীতা উদ্ধার উভয় সম্পন্ন হবে। শুভারম্ভ হল অকাল বোধনের। পূজার জন্য 108টি নীলকমল চয়ন করে দেখেছিলাম, কিন্তু একই একটি কমল কোথায় গেল? বুঝেছি,
ঠিক আছে দেবী, সকলে আমার কমল লোচন বলে জানি, তাই আমি আমার কমল সম একটি মুদ্র তীর দ্বারা উৎপাটিত করে আপনার শ্রীচরণে সমর্পণ করছি। রামচন্দ্র, আমি আপনার পূজায় তুষ্ট হয়েছি। আমি মায়া বলে একটি কমল লুকিয়ে রেখেছিলাম, এই সেই কমল। তোমার স্ত্রী পরমা প্রকৃতি জানো, তাকে হরণ করে রাবণ আমার অনুগ্রহ হারিয়েছে। আমার আশীর্বাদ দলায় আর তাকে রক্ষা করবে না, তোমার হাতে বিনাশ হবে রাবণ। নমো দেবৈ মহাদেবৈ শিবাবৈ সততং নমঃ। কল্যাণৈ প্রণতাবৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ। নৈঋত্যে ভূভৃতং লক্ষ্মী সর্বাণৈ তে নমো নমঃ। দুর্গাবৈ দুর্গপরাবৈ সর্বৈ সর্বকারিণ্যৈ খ্যাতৈ তথৈব কৃষ্ণাবৈ ভুম্রাবৈ সততং নমঃ। তাহলে তোমার রামচন্দ্র না থাকলে আমাদের শরৎকালে পুজোটাই হতো না। ভাগ্যিস রাম অকাল বোধন করেছিলেন। না না মাঝি, অকাল বোধন তো আগেও করেছেন। প্রথমে করেছেন রাজা সুরথ ও সমাধি, দ্বিতীয়বার করলেন ইন্দ্র, তৃতীয়বার করলেন ব্রহ্মা, আর সবার শেষে করলেন রামচন্দ্র। বুঝেছ? ওই ঘাটের কাছে কি হচ্ছে গো? কোথায়? মাঝি কি ভাবছো, অমন করে হাসছো কেন? ভাবছি কি মা, আচ্ছা মা যখন বাপের বাড়িতে আসেন তখন ওই ছেলে মেয়েদের সঙ্গে ওই বিকট অসুরটাকে সঙ্গে নিয়ে আসে কেন? আমি এটা আর ভেবে পাচ্ছি না। ও, তুমি মহিষাসুরের কথা বলছো? মহিষাসুর তো মায়ের কাছে সেই আশীর্বাদ চেয়েছিল, শেষ পর্যন্ত যে সেও মায়ের ভক্ত হয়েছিল। মানব কল্যাণে দেবী বারে বারে আবির্ভূতা হন। বহু পূর্বে অসুররাজ রম্ভের পুত্র ছেলেবেলা থেকেই ঘোরতর দেববিদ্বেষী। তার পিতার হত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন অমরত্বের প্রত্যাশায়। দেবতারা নানাভাবে সেই তপস্যা ভঙ্গের চেষ্টা করেও বিফল হন। হে বৎস, আমি তোমার তপস্যায় মুগ্ধ, তপস্যা ভঙ্গ করো। আমি তোমায় রূপ পরিবর্তনের ক্ষমতা দিলাম, তুমি যে কোনো রূপ ধারণ করতে পারবে। প্রভু,
আপনি নিশ্চয়ই আমার মনোবাসনা জানেন। আমি অমর হতে চাই। অমরত্ব তথাস্তু। ত্রিভুবনে কোনো পুরুষ তোমায় বধ করতে পারবে না। আজ থেকে আমি অমর, আমি অমর। মর্তলোক, দেবলোক সব আমি দখল করব, কেউ পরাস্ত করতে পারবে না, কেউ না। হে দেবরাজ, এই অসুরের অত্যাচারে আমরা আজ স্বর্গচ্যুত, এবার আমরা কি করব? এই অবস্থা থেকে কেবল দেবাদিদেব মহাদেব আমাদের উদ্ধার করতে পারেন। চলুন আমরা তার শরণাপন্ন হই। শক্তি পরম ব্রহ্ম জটাধারী মহেশ্বর অর্ধচন্দ্র ঈশ্বর রুদ্র ভৈরব শঙ্কর আদি যোগী মহাদেব সর্বশক্তি পরম ব্রহ্ম। হে দেবাদিদেব, এই সংকটকালে আমাদের রক্ষা করুন, আমাদের দেবলোক যে আজ অশান্ত। এই সংকট থেকে একমাত্র আদিশক্তি মহামায়াই রক্ষা করতে পারেন। আমাদের ত্রিশক্তিকে সম্মিলিত করে আত্মাশক্তিকে আবার জাগ্রত করতে হবে। মহিষাসুরের অত্যাচারে আমরা দেবলোক থেকে বিতাড়িত, মর্তলোক ধ্বংসের পথে। এই সংকট থেকে আপনি পারেন আমাদের রক্ষা করতে। ব্রহ্মাদেবের বরে আমি অমর, কোন পুরুষই আমাকে বধ করতে পারবে না। নারী
ಮೇದಿನಿ ವಿಷ್ಣು ವಿನೋದಿನಿ ನಂದನುತೆ ಗಿರಿವರ ಬಿಂದು ಶಿರೋದಿನಿ ವಾಸಿನಿ ವಿಷ್ಣು ವಿಲಾಸಿನಿ ಜಿಷ್ಣುನುತೆ ಭಗವತಿ ಹೇ ಸಿತಿ ಕಂದ ಕುಟುಂಬಿನಿ ಭೂರಿ ಕುಟುಂಬಿನಿ ಭೂರಿ ಕೃತೆ ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ ಮರ್ದಿನಿ ರಮ್ಯ ಕಪರ್ದಿನಿ ಶೈಲ ಸುತೆ ಐಗಿರಿನಂದಿನಿ 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 ಸುರವರ ವರ್ಷಿಣಿ ದುರ್ಧರ ಧರ್ಷಿಣಿ ದುರ್ಮುಖ ಮರ್ಷಿಣಿ ಹರ್ಷರತೆ ತ್ರಿಭುವನ ಪೋಷಿಣಿ ಶಂಕರ ತೋಷಿಣಿ ಕಿಲ್ವಿಷಮೋಷಿಣಿ ಘೋಷರತೆ ಐಗಿರಿನಂದಿನಿ ಐಗಿರಿನಂದಿನಿ ತನುಜ ನಿರೋಷಿಣಿ ದಿತಿ ಸುತ ರೋಷಿಣಿ ದುರ್ಮಥ ಶೋಷಿಣಿ ಸಿಂಧು ಸುತೆ ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ ಮರ್ದಿನಿ ರಮ್ಯ ಕಪರ್ದಿನಿ ಶೈಲ ಸುತೆ ಐಗಿರಿನಂದಿನಿ ಐಗಿರಿನಂದಿನಿ ದುರ್ಧರ ನಿರ್ಜರ ಶಕ್ತಿ ಕೃತೆ ಚತುರ ವಿಚಾರ ದುರೀನ ಮಹಾಶಿವ ದೂಷಕ ದೂಷ ಕ್ರಮಾಧಿಪತಿ ಐಗಿರಿನಂದಿನಿ ಐಗಿರಿನಂದಿನಿ ದೂರಿತ ದೂರಿಯ ದುರಸಯ ದುರ್ಮತಿ ದಾನವ ದೂಷ ಕೃತಾಂತ ಮತೆ ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ ಮರ್ದಿನಿ ರಮ್ಯ ಕಪರ್ದಿನಿ ಶೈಲ ಸುತೆ ಐಗಿರಿನಂದಿನಿ 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 ನಂದಿತ ಮೇದಿನಿ ವಿಷ್ಣು ವಿನೋದಿನಿ ನಂದನುತೆ ಗಿರಿವರ ಬಿಂದು ಶಿರೋದಿನಿ ವಾಸಿನಿ ವಿಷ್ಣು ವಿಲಾಸಿನಿ ಜಿಷ್ಣುನುತೆ ಐಗಿರಿನಂದಿನಿ ಐಗಿರಿನಂದಿನಿ এবার আমি নামবো, বলো তুমি কি চাও? ইচ্ছে চাই না মা, সবাই তো করি দিয়ে যায়, তুমি নাই দিলে বারে তোমায় করি না দিয়ে আমি যাই কি করে? বলো তাহলে তুমি কি চাও? মনে করো মা ছেলের নামে উঠে এসেছে, ছেলে কি মায়ের কাছে কিছু চাইতে পারে? হ্যাঁ, একি এই যে সোনা সোনা আমাকে তুমি আর খুঁজে পাবে না মাঝি মাঝি। এবার বলো তুমি কি চাও? চাও আমি
চাইবো মা, তুমি আমাকে তুমি আমাকে দর্শন দিয়েছ তাতেই আমি ধন্য হয়ে গেছি মা। তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন আমার সন্তান সন্ততির যেন কখনো অন্যের অভাব না হয়, আমার সন্তান যেন চোখে দুধে মাতৃ। যতদিন চন্দ্র সূর্য উঠল ততদিন তোমার ঘরে আমরা অভাব হবে, তোমাকে এই আশীর্বাদ করি।